আমাদের পৃথিবীতে সমুদ্রের বিস্তৃতি কতটা বড় সেটা নতুন করে আর আপনাদের বলার দরকার নেই, কারণ আপনি যদি পৃথিবীর মানচিত্রটি দেখেন তবে আপনি দেখতে পাবেন পৃথিবীর অর্ধেকের বেশি নীল। সুতরাং এটা স্পষ্ট যে এত সুবিশাল সমুদ্রের প্রাণীরাও বিশাল বড় এবং ভয়ঙ্কর হবে। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সমুদ্রে পাওয়া এমনই কিছু ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জানাবো। এই প্রাণীগুলো আপনাকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। জায়ান্ট স্কুইড। আপনি যদি ছোট কোনো প্রাণীকে ভয় পান তবে আমাদের বিশ্বাস জায়ান্ট স্কুইড আপনাকে রীতিমতো অবাক করে দেবে, কারণ সমুদ্রের গভীরে পাওয়া 13 মিটারের এই দৈত্যাকার স্কুইডটি একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়। এটি এখন পর্যন্ত পাওয়া বৃহত্তম স্কুইড। যদি আমরা এর ওজনের কথা বলি তবে এর ওজন 1 টনেরও বেশি হয়ে থাকে, যা এটা প্রমাণ করে যে এটি কতটা বড়। এর আকার এবং ওজন কেবল বিপজ্জনক নয়, বরং এটির শিকার করার ধরনও খুব ভয়ঙ্কর, যেখানে এই স্কুইড 10 মিটার দূর থেকে তার শিকার ধরতে সক্ষম এবং তাদের শিকার করার ক্ষমতার কারণে এটি পানির নিচের শিকারী দানবগুলোর মধ্যে অন্যতম। এরা যতটা বিশাল ততটা রহস্যময়, কারণ বিজ্ঞানীরা এদের সম্পর্কে খুব কমই জানেন। যার সবচেয়ে বড় কারণ হলো এগুলোকে সহজে দেখা যায় না, এবং যদিও দেখা যায় তবে সমুদ্রে এদের পাওয়া যায় 1000 থেকে 2000 ফুট গভীরে, কারণ এরা এমন গভীরতায় বাস করে। গবলিন শার্ক। এই হাঙরের ইতিহাস আজ থেকে প্রায় 125 বছর পুরনো, এবং তাদের অনন্য শারীরিক গঠন তাদের বাকি হাঙরদের থেকে আলাদা করে তোলে, কারণ তাদের মাথায় একটি বড় ব্লেডের মতো আছে। আমরা যদি তাদের আকার সম্পর্কে বলি তাহলে এই হাঙরটি 10 থেকে 13 ফুটের হয়ে থাকে, আর দৈত্যাকার স্কুইডের মতো এটিও মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করে। এগুলো গভীর সমুদ্রে অবস্থান করে। এটির শিকার করার ধরনও অন্যরকম। এটি তার ধারালো এবং স্তরযুক্ত দাঁত ব্যবহার করে শিকারকে ধরে। শুধুমাত্র তাদের অন্যরকম চেহারার কারণে তাদের বাকি শার্ক থেকে খুব আলাদা করে তোলে। অ্যাংলার ফিশ। এখন আপনি আটলান্টিক এবং আর্কটিক সাগরের গভীরতায় পাওয়া সামুদ্রিক প্রাণী সম্পর্কে জানবেন। সমুদ্রের গভীরে পাওয়া সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলোর মধ্যে এটি একটি, এবং যদি আমরা এর আকারের সম্পর্কে কথা বলি তবে এটি দেখতে খুব অদ্ভুত, যা দেখে আপনি সম্পূর্ণ অবাক হয়ে যাবেন। সেই সাথে এটি খুব ভালো শিকারী। তারা তাদের শিকারকে পালানোর কোনো সুযোগ দেয় না। সমুদ্রের গভীরে সামুদ্রিক প্রাণীরা তাদের বায়োলুমিনেস জৈব আলো ব্যবহার করে খুব সহজেই তাদের শিকার ধরতে পারে। বায়োলুমিনেন্স হলো এমন এক জাতীয় সামুদ্রিক প্রাণী যার ভেতর থেকে আলো বের হয়, এবং এরা অত্যন্ত বিপজ্জনক প্রাণী। এটি ব্যবহার করে তারা অন্যান্য সামুদ্রিক প্রাণীকে আকৃষ্ট করে, এবং সামুদ্রিক জীব তাদের কাছাকাছি এসে গেলে তারা তাদের সূক্ষ্ম দাঁত এবং বড় চোয়াল ব্যবহার করে সেই প্রাণীগুলিকে তাদের মুখের ভেতরে ভরে নেয়, যাতে করে কোনো শিকার তাদের কাছ থেকে পালাতে পারে না। এই প্রাণীটির প্রায় 200 ধরনের প্রজাতি পাওয়া যায়, যদিও বেশিরভাগ অ্যাংলার ফিশ আকারে ছোট হয়ে থাকে, তবে কোনোটার আকার 3 ফুট পর্যন্ত হয়ে থাকে। হোয়াইট শার্ক। আপনারা এই বিশাল সামুদ্রিক প্রাণী সম্পর্কে নিশ্চয়ই জেনে থাকবেন, কারণ এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় হাঙর। যদিও এর থেকে বড় হাঙরের অস্তিত্ব রয়েছে, তাদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, আর এ কারণে দ্য গ্রেট হোয়াইট শার্ক এই সময়ে সবচেয়ে বড় হাঙরের মর্যাদা পেয়েছে। এবং যদি বিপজ্জনক প্রাণীগুলোর কথা বলা হয় তবে এটিও পিছিয়ে নেই, যেখানে তাদের একটি বা দুটি নয় বরং 300টিরও বেশি ধারালো দাঁত রয়েছে, এবং এই বিপজ্জনক দাঁতগুলি ব্যবহার করে তারা সহজেই সমুদ্রে উপস্থিত ছোট বড় সব ধরনের প্রাণীকে শিকার করে থাকে, কারণ তার বিশাল শরীর সমুদ্রের যে কোনো প্রাণীর থেকে অনেক বড়। এবং যদি এর ওজনের কথা বলি তাহলে এর ওজন প্রায় 2 টন। এরা রাগী ও বিপজ্জনক প্রকৃতির হওয়ার কারণে অনেক জায়গায় এর আক্রমণের খবর আসে। ল্যাম্প্রে। সাপ এবং জোকের মিশ্রণে যদি কোনো প্রাণী তৈরি করা হয় তাহলে আপনার সামনে ল্যাম্প্রে নামে একটি প্রাণী হাজির হবে, যা লেকের পানি হোক বা সমুদ্রের পানি, নোনা পানি হোক বা মিষ্টি পানি, গভীর সমুদ্র বা অগভীর সমুদ্র, আপনি এই অদ্ভুত চেহারার সামুদ্রিক প্রাণীদের দেখতে পাবেনই, যারা তাদের শিকারকে অন্যভাবে শিকার করে, কারণ এরা শিকারের শরীরে লেগে থেকে ভ্যাম্পায়ারের মতো রক্ত চুষে খায় এবং মুখের ভেতরে ছোট ছোট ধারালো দাঁতের সাহায্যে শিকারকে শক্তভাবে আঁকড়ে ধরে। তারপর তারা তাদের মুখ দিয়ে তার শরীরের রক্ত পান করতে থাকে, যার কারণে অনেক বড় বড় প্রাণী তাদের শরীর থেকে এটিকে অপসারণ করতে পারে না, এবং তারা শিকারের রক্ত এমনভাবে পান করে। আপনি যদি এই অদ্ভুত প্রাণীটি সম্পর্কে এই সমস্ত কথা শুনে থাকেন তবে আমরা এখন আপনাকে যা দেখাচ্ছি আপনি নিশ্চয়ই এটি কখনো দেখেননি বা শোনেননি, কারণ এই সামুদ্রিক প্রাণীরা এমনকি জলপ্রপাতেও উঠে যায়। 2-ringed অক্টোপাস।
একটি 5 ইঞ্চি ব্যাসের সমুদ্রের এই প্রাণীটি যতই ছোট বা তার ধারালো দাঁত না থাকুক, এমনকি এটি রক্ত পান না করুক, কিন্তু এর মানে এই নয় যে এটি কোনোভাবেই বিপজ্জনক নয়। কারণ ব্লু রিং অক্টোপাস দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক, যা সবচেয়ে বড় কারণ হলো এই অক্টোপাসগুলি খুবই বিষাক্ত। তাদের ভেতরে এমন বিপজ্জনক বিষ রয়েছে যে এটি 1 মিনিটে 26 জনেরও বেশি মানুষকে হত্যা করতে পারে। তারা যখন কামড় দেয় তখন তারা খুব হালকাভাবে কামড়ায়, যাতে ওই ব্যক্তিটি ব্যথা অনুভব করে না, এবং যদি বিষ ব্যথা ছাড়াই আপনার শরীরে প্রবেশ করে তবে এটি খুবই বিপজ্জনক। কারণ এর বিষ কখন যে আপনার জীবন কেড়ে নেবে তা আপনি বুঝতেই পারবেন না। এমন বিষাক্ত প্রাণীর চেয়ে ভয়ঙ্কর আর কোন প্রাণী হতে পারে? এই বিপজ্জনক সামুদ্রিক প্রাণীদের বেশিরভাগই আপনি ভারত মহাসাগরে পাবেন, যেখানে তাদের সমুদ্রের গভীরে পাওয়া যায়। জাপানি স্পাইডার স্ক্যাব, যেমন আমরা আপনাকে বলছিলাম যে ব্লু রিংড অক্টোপাসগুলি বাইরের দিকে যতটা সুন্দর দেখায় এবং ভিতরে ঠিক ততটাই বিপজ্জনক। অন্যদিকে আমরা যদি জাপানি স্পাইডার স্ক্যাবের কথা বলি, তাহলে না তারা ভিতর থেকে কোনো বিষ বের করে, না এতটা বিপজ্জনক যে কাউকে সহজেই মেরে ফেলতে পারে। তবে তাদের মধ্যে সবচেয়ে অনন্য জিনিস হলো তাদের চেহারা। কারণ এই সামুদ্রিক প্রাণী 15 ইঞ্চি চওড়া, সেই সাথে তাদের পা 12 ফুট পর্যন্ত লম্বা হয়। তাদের ওজন 44 পাউন্ড, যা থেকে আপনি অনুমান করতে পারেন যে তাদের দেখে একজন ব্যক্তির অবস্থা আরও খারাপ হতে পারে। কারণ প্রথমত তার শরীরের গঠন খুবই ভয়ঙ্কর, ওপর থেকে তাদের বাহ্যিক চেহারাও কম বিপজ্জনক দেখায় না, যদিও তারা ভেতর থেকে অতটা বিপজ্জনক নয়, কিন্তু তাদের চেহারার কারণে যে কোনো মানুষ বা সমুদ্রের প্রাণী তাদের কাছে যেতে ভয় পায়। ফিল্ড শার্ক, এটি গবলিন শার্কের মতোই রহস্যময় এবং অনন্য, এবং এই রহস্যময় হাঙরের মুখটিও দ্য গ্রেট হোয়াইট শার্কের মতো অত্যন্ত বিপজ্জনক, যেখানে এর মুখের ভিতরে 300টিরও বেশি ছোট ছোট দাঁত রয়েছে, যা কিছু দূরত্বে সারিবদ্ধভাবে তৈরি, এবং এই জিনিসগুলোর কারণে এই হাঙরটির চেহারা আরও বিপজ্জনক হয়ে ওঠে। এই হাঙরটিকে প্রথম 19 শতকে ডুবুরিরা আবিষ্কার করেছিলেন, এবং তারপর থেকে ক্রমাগত গবেষণা চলছে, যেখানে বলা হয়েছে যে এটি লম্বা তবে গ্রেট হোয়াইট শার্কের মতো নয়, এবং গড় আকার 7 ফুট পর্যন্ত। তার বিপজ্জনক দাঁত দিয়ে কোনো সামুদ্রিক প্রাণীকে শিকার করা থেকে পিছপা হয় না। মেগালোডন, যেমন আমরা আপনাকে আগেই বলেছিলাম, দ্য গ্রেট হোয়াইট শার্ক এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় শার্ক যা এই মুহূর্তে জীবিত, কিন্তু ইতিহাসে এর চেয়েও বড় শার্ক ছিল, যার সামনে দ্য গ্রেট হোয়াইট শার্কটিও একটি বাচ্চার মতো, এবং সেই শার্কটি হলো মেগালোডন ছাড়া আর কেউ নয়। আপনি যদি বিশ্বাস না করেন তবে এই দাঁতটি দেখুন, যা গ্রেট হোয়াইট শার্কের দাঁতের চেয়ে অনেক বড়, যা আপনি কল্পনা করতে পারবেন না যে এটি কতটা বিশাল শার্ক হবে। এবং বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে শার্কটি 15 থেকে 18 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এই শার্কটি একটি স্কুল বাস গিলে ফেলতে পারে। যাই হোক, এই শার্ক সম্পর্কে বলা হয় যে এটি লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রে পাওয়া গিয়েছিল, এবং ধীরে ধীরে এর অস্তিত্ব শেষ হয়ে গেছে, কিন্তু অনেকবার সাগরের তীরে দৈত্যাকার শার্ক দেখা গেছে, যার ফলে নিশ্চিতভাবে বলা কঠিন যে এই শার্কটি আর নেই। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।